আমি জুয়েলা রহমান, সহশিক্ষক আমিরাবাদ হেমন্ত্রাসা, গণিত বিভাগ। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ভেক্টর সংক্রান্ত একটি ভিডিও শুরু করতে চলেছি। তোমাদের যে ভেক্টর বীজগণিত আছে, সেই বীজগণিতের প্রথম চ্যাপ্টার শুরু করছি। তো এই ভেক্টর বীজগণিত জানার জন্য তোমরা আশা করছি যে ক্লাস ইলেভেনে ফিজিক্সের ভেক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল ফিজিক্সে, সেটা ভালো করে সবাই করেছো। এবং ইলেভেনে ম্যাথে একটা চ্যাপ্টার ছিল, সেটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। সেই ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে সরলরেখা বা বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে তোমরা একটু ধারণা পেয়েছো। তো এই দুটো জিনিস কাজে লাগিয়ে আমরা আজকের ভেক্টর শুরু করছি। তো ভেক্টর প্রথম যে ভেক্টর, এই ব্যাপারটা তোমরা শিখেছো ক্লাস 9। ক্লাস 9 কোথায় স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সংক্রান্ত। তো স্কেলার এবং ভেক্টরের মধ্যে কি, যে রাশির শুধু মান আছে তাকে কি বলে স্কেলার, এবং যে রাশির মান এবং দিক দুটোই আছে সেটাকে কি বলা হয় ভেক্টর। যেমন 5 কেজি, তাহলে 5 কেজি মানে 5 কেজিকেই বোঝাবে। কিন্তু যদি বলি যে এটাকে আমি ঠেললাম, তাহলে কোন একটা এখানে বস্তু আছে, এই বস্তুটাকে আমি যদি ঠেলি, তাহলে এদিক দিয়ে ঠেললাম না এদিক দিয়ে ঠেললাম না এই পাশে ঠেললাম, এর উপর নির্ভর করছে। তার মানে কি যে আমি যে বলটা প্রয়োগ করছি সে বলটা কোন দিক দিয়ে প্রয়োগ করছি, এই বরাবর না এই বরাবর। এই বরাবর যদি প্রয়োগ করি তাহলে একরকম কাজ হবে, এই বরাবর যদি প্রয়োগ করি তাহলে একরকম কাজ হচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে ভরের ক্ষেত্রে কি কোনো দিক নাই, কোন দিক থেকে প্রয়োগ করলাম তার উপর কোনো ব্যাপার নাই। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কি দেখলাম যে মানের সঙ্গে সঙ্গে কি আছে দিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলছি ভেক্টর আছি। এটা ক্লাস 11 তোমরা ফিজিক্স এর খুব ভালো করে জানো। তো এই ভেক্টরের বিভিন্ন শ্রেণী বিভাগ, তো এই ভেক্টরের বিভিন্ন শ্রেণী বিভাগের মধ্যে প্রথম যে ব্যাপারটা আছে সেটা হলো সমরেখ ভেক্টর। সমরেখ আমরা জানি কি, সমরেখ বিন্দু এর মানে কি, যদি তিনটে বিন্দু একই সরলরেখায় থাকে তাহলে আমরা কি বলবো, আমরা সমরেখ সরলরেখা বলি বা একই রেখায় অবস্থিত। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে একটু আলাদা রকম, যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখায় অথবা সমান্তরাল বরাবর যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা কি, যে সমরেখ ভেক্টর। সমরেখ মানে আমরা কি বলছিলাম, সরলরেখা বা অন্য ক্ষেত্রে যে একই সরলরেখায় থাকা। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে সমরেখ মানে আমরা কি জানবো, যে একই সরলরেখা বরাবর থাকতে পারে অথবা কি সমরেখ সমান্তরাল বরাবর থাকতে পারে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি সমান্তরাল আর সমরেখকে একই হিসাবে কল্পনা করবো। ঠিক আছে, তাহলে প্রথম হলো কি সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর, সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। এই সমরেখ ভেক্টর মানে কি বললাম, যে দুটি বা তার বেশি ভেক্টর যদি একই সরলরেখায় থাকে তাহলে, অথবা সমান্তরাল সরলরেখা বরাবর থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো সমরেখ। তাহলে সমরেখ ভেক্টর হলে কি মান যা ইচ্ছা তাই হতে পারে, দিকটাও কি একই হতে পারে অথবা ভিন্ন ধরনের হতে পারে, কিন্তু সমান্তরাল বরাবর থাকতে হবে। ঠিক আছে, দেখো এটা এটার সাথে কি সমরেখ। এবার এই সমরেখর দুটো ভাগ, একটা হলো সদৃশ এবং একটা হলো অসদৃশ। কি সদৃশ, জটি সদৃশ এবং অসদৃশ, যদি এদের দিক একই রকমের থাকে, ধরো যে এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি, যদি কি দিকটা যদি একই থাকে, দিক একই, দেখো দুটোই এই বরাবর এবং দুটোই সমান্তরাল সরলরেখা, সমান্তরাল বরাবর তো হতেই হচ্ছে, সেটা সদৃশ এর উপর থেকে সমরেখ থেকে, তাহলে এই দুটোকে কি বলবো আমরা সদৃশ। আর যদি এরকম হয় যে অসদৃশ কি, এ একটা একটা ভেক্টর এ সোজা, বি একটা ভেক্টর এটা, তাহলে এটাকে আমরা কি বলবো অসদৃশ। দুটো বিপরীত মুখী যদি হয় তাহলে অসদৃশ। ঠিক আছে, কিন্তু কি সমান্তরাল অবশ্যই হতে হবে। ঠিক আছে, দেখো মানের কোনো ব্যাপার নাই, যদি দিক একই হয় তাহলে বলবো সদৃশ, আর যদি মানের কোনো ব্যাপার নাই দিক যদি ভিন্ন হয় তাহলে বলবো আমরা কি অসদৃশ। এবার এর উপর যদি কিছুটা আমি জিনিস প্রয়োগ করি, যে কোনো আর একটা জিনিস, যে মানটা যদি সমান হয়ে যায়, মান যদি সমান হয়ে যায়, দেখো মান সমান মানে এখানে যতটুকু ভেক্টর এটা আর একটা ততটাই ভেক্টর, ধরো এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর ঠিক একই মানে, এ একটা ভেক্টর এবং বি একটা যদি ভেক্টর হয় তাহলে এই দুটোকে আমরা কি বলবো সমান ভেক্টর। দেখো তাহলে কি সদৃশ ভেক্টর, যদি দুটি সদৃশ ভেক্টরের মান যদি সমান হয়ে যায় তাহলে তারা কি ভেক্টর হবে সমান হবে। ঠিক আছে, আর দুটো অসদৃশ ভেক্টর যদি মান সমান হয়ে যায়,
মান যদি সমান করে দিই তাহলে একটা এই সোজা গেলে আর একটা ঠিক একই সমান কিন্তু কি বিপরীত সোজা যাবে, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর। এক্ষেত্রে দেখো এর মান দুটোর একই কিন্তু বিপরীতমুখী, তাই এটার ক্ষেত্রে কি এ ইকুয়ালস টু দেখো মাইনাস বি, এটা হলো ভেক্টরের চিহ্ন সবাই জানো। আর এক্ষেত্রে সমান ভেক্টর মানে কি এ ভেক্টর সমান কি বি ভেক্টর, বুঝতে পেরেছো? তাহলে এই একটা ছকের সাহায্যে আমরা সবকিছু বুঝিয়ে দিচ্ছি কি সমরেখা ভেক্টর মানে সমান্তরাল সরলরেখা থাকবে, সে মান যা ইচ্ছা তাই হতে পারে, দিকও একই দিকে অথবা বিপরীত দিকে হতে পারে, ঠিক আছে? এরপরে দুটো ভাগ সদৃশ এবং অসদৃশ। সদৃশ মানে একই দিকে যদি থাকে সমান্তরাল, এবং অসদৃশ মানে কি সমান্তরাল কিন্তু ভিন্ন দিকে যদি থাকে তাহলে অসদৃশ। সদৃশের যদি মান সমান হয় তাহলে বলবো আমরা সমান ভেক্টর, আর যদি অসদৃশের মান সমান হয় তাহলে কি বলবো আমরা বিপরীত ভেক্টর। এটাকে কি বলবো আমরা বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর, ঠিক আছে? তাহলে একটা হলো সমান ভেক্টর আর একটা হলো বিপরীত ভেক্টর, ইকুয়াল ভেক্টর আর এটা কি অপোজিট ভেক্টর, ঠিক আছে? তাহলে এর মাধ্যমে বুঝতে পেরেছো যে ভেক্টরের বিভিন্ন মান। এরপরে হচ্ছে আমাদের একক ভেক্টর, এই একক ভেক্টরটা সম্পর্কে জানতে হবে, এবং শূন্য ভেক্টর। যে কোনো ভেক্টরের যদি এ একটা বিন্দু বি একটা বিন্দু, এই বিন্দু এটা যদি একটা ভেক্টর হয় এটাকে বলা হয় প্রারম্ভিক বিন্দু এবং এটা হচ্ছে অন্তিম বিন্দু, ঠিক আছে? এই এটা হলো কি প্রারম্ভিক বিন্দু, এটাকে বলা হয় কি অন্তিম বিন্দু। তাহলে এই যে ভেক্টরটা এই বরাবর যদি কোন একটা ভেক্টরের মান যদি এক হয়, এর মানটা যদি এক হয় দিক যা ইচ্ছা দেখাতে পারে, এই বরাবর যদি এর মান এক নেই তাহলে এটাকে আমরা কি বলবো একক ভেক্টর। তাহলে আমরা কি জানি যে একক ভেক্টরের মান সর্বদা কি হবে এক হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছি যেটা এটাকে বলছি মান, এবং এটা কোন দিকে আছে সেটাকে বলছি আমরা দিক ভেক্টর, ঠিক আছে? এরপরে দেখো কি এরপরে আমরা জানবো যে দুটো ভেক্টরের অবস্থান ভেক্টর, দুটো ভেক্টর বা কোনো একটা ভেক্টরের অবস্থান ভেক্টর মানে কি ধরো যে বি একটা যে কোনো বিন্দু বা এ একটা যে কোনো বিন্দু, মূল বিন্দু ধরো ও, এই যে ভেক্টরটা এই ভেক্টরটা কি বলা হয় এই ওয়ে ভেক্টর কে, ভেক্টর কে আর কে এ বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়, অবস্থান ভেক্টর। দেখো ও এ ভেক্টর কে এ বিন্দু কি বলা হয় অবস্থান ভেক্টর। আর আমরা আগেই শিখেছি যে এটা যদি একটা বিন্দু হয় এ, এটা যদি বি হয়, দেখো এই ও এ কে কি বলা হয় এ বিন্দুর অবস্থান ভেক্টর। সাপোজ আমরা ধরলাম এই অবস্থান ভেক্টর এ, তো একই রকম ভাবে যদি এ আমাদের একটা বিন্দু হয় যে বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর এ, আর বি একটা বিন্দু আছে যে বিন্দুর ভেক্টর বি, ঠিক আছে? তাহলে আমরা এ বি যদি ভেক্টর বলি, এই এ বি যদি ভেক্টর বলি, এ বি ভেক্টরের মান কত হবে? এই এ বি ভেক্টরটা হবে দেখো যেটা পরে থাকবে সেটার অবস্থান ভেক্টর, দেখো বি, সেখান থেকে এই এটা বাদ যাবে, ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারটা এটা হচ্ছে জেনারেল, ঠিক আছে? যে অন্তিম বিন্দু থেকে কি প্রথম বিন্দুটা বাদ, এটার কারণ আছে, এটা লব্ধি বলে একটা ব্যাপার আছে, পরে একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা এখন দেখবো যে দুটো ভেক্টরের যোগ এবং বিয়োগের সূত্র, দুটো ভেক্টরের যোগের সূত্র কি জিনিস। দেখো যে তোমরা ক্লাস 11 এ ফিজিক্সে শিখেছো যে ত্রিভুজ সূত্র, হয়তো শিখেছো যে ত্রিভুজ সূত্রটা কি, দেখো একবার লিখে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে ভেক্টরের লব্ধি, লব্ধি মানে হচ্ছে ভেক্টরের যোগ, ভেক্টরের কি যোগ। তো যোগ ব্যাপারটা কি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখো আগে, যে ভেক্টরের যোগ বলতে কি বোঝায়। ভেক্টরের যোগ মানে হচ্ছে ধরো যে এখানে একটা বস্তু আছে, এখানে সাপোজ একটা বস্তু আছে, এই বস্তুটাকে এদিক থেকেও টানা হচ্ছে আবার এদিক থেকেও টানা হচ্ছে, তাহলে এই বস্তুটা কোন দিকে যাবে ঠিক বুঝতে পারছো? যে এদিকে যদি এর পরিমাণ যদি কমে যায়, এই ভেক্টরটা পরিমাণ যদি কমে যায় তাহলে বুঝতে পারছো যে কি এটা কি এদিকে বেশি চলে আসবে। আবার যদি এদিক থেকে একেবারে জিরো বল প্রয়োগ করা হয় তখন কোন দিকে যাবে, এদিকে যাবে। তাহলে লব্ধি মানে হচ্ছে দুই বা ততোধিক যদি ভেক্টর একই সাথে কাজ করে তাহলে তাদের যোগফল বা তাদের ফলে সৃষ্ট যে নতুন ভেক্টর সেই ভেক্টরটা কি হবে। মানে সাপোজ ধরো যে এই বরাবর আমি একটা ভেক্টর বল প্রয়োগ করছি খুব জোরে, এই বরাবর আস্তে প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা কোন দিকে যাবে ঠিক এদিক দিয়ে যাবে। যদি এটাই জোরে প্রয়োগ করি, এটা যদি খুব জোরে প্রয়োগ করি
তখন বস্তুটা কোন দিক দিয়ে যাবে, একটু এদিকে। তো এই যে কোন দিক দিয়ে যাবে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের ভেক্টরের লব্ধি বা ভেক্টরের যোগফলের সূত্র আছে। তো ত্রিভুজের সূত্র কি? কোন ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে দুটি একই ধরনের ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরের লব্ধির মান নির্দেশ করে ও দিক নির্দেশ করে। তো এই ব্যাপারটা ক্লাস 11 এর ফিজিক্সে জানো কি, যে ধরো সাপোজ এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই একটা বাহু এবং এই বাহু যদি একই ক্রমে মানে এদিক থেকে এদিকে যদি দুটো ভেক্টর এ আর বি কাজ করে, তাহলে ঠিক তৃতীয় বাহুটা উল্টো মানে এদিক থেকে ভেবেছি, তাহলে এবার কি হবে, উল্টো দিকে এদিক বরাবর কোনটা কাজ করবে, এ এবং বি ভেক্টর। এবার সর্বদাই যে এরকম ত্রিভুজের মধ্যে থাকবে তার তো কোনো মানে না। ধরো যে সাপোজ এখানে একটা ভেক্টর আছে এ, আর একটা সাপোজ ধরো ভেক্টর বি এখানে আছে, তাহলে এইটাকে আমরা এখানে আনবো কি করে? আমরা কি শিখেছি যে দুটো ভেক্টর সমান হয় কখন, যদি তাদের মান এবং দিক যদি একই হয়। ধরো যে এই বরাবর এটা আছে, তাহলে এটাকে আমি যদি ঠিক সমান্তরাল সরলরেখা বরাবর এখানে নিয়ে আসি, তাহলে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কারণ আমরা সমান ভেক্টর মানে কি দেখেছি, যে যদি কোনো ভেক্টরের মান এবং দিক একই ধরনের হয়, তারা সমান্তরাল সরলরেখাতে যদি থাকে, তাহলে তাদের মান কি হয়, সমান হয়। ঠিক আছে, এটা আমরা সমান ভেক্টর থেকে শুরু, তাহলে এটার সঙ্গে কি এটা সমান। তাহলে এবার দেখো এটা দুটো ত্রিভুজ হয়ে গেছে, এটা একটা ত্রিভুজের এটা একটা বাহু এবং এটা একটা বাহু, তাহলে আমাদের ভেক্টরটা হবে কোন সোজা, এই বরাবর, এবং এই যে এই বাহু বরাবর কাজ করবে। ঠিক আছে, এবং এর মানটাই হবে এটা। তো এক্ষেত্রে সূত্রটা তোমরা ক্লাস 11 এ যে এটা শিখেছো, দেখো যদি আমাদের লব্ধি ভেক্টর আর হয়, এটা এর যে মানটা, এই মানটা হবে এই সূত্র, এবং এর যে দিকটা হবে পি ভেক্টর, যদি এটা হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে পি ভেক্টরের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে তার সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, লব্ধিটা যদি থিটা, এটা সবই জানো তোমরা, এবং এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে যে লব্ধি ভেক্টরের মান কত হয়, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, এবং আই আলফার মানের উপর ডিপেন্ড করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন। যদি এটা জিরো হয়ে যায় তাহলে কি সর্বোচ্চ, এবং যদি এটা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি হয়ে যায় যে সর্বনিম্ন। ঠিক আছে, তো এর উপর ডিপেন্ড করে। এবং এই লব্ধি ভেক্টরের মানের আরো দুটো সূত্র আছে, একটা সামন্তরিক সূত্র। কি সামন্তরিকের যদি দুটো সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর কাজ করে, তাহলে তাদের কর্ণ বরাবর কি কাজ করবে, যে লব্ধি, এবং বহুভুজ সূত্র আছে। তো এতগুলো সূত্রই হচ্ছে কি লব্ধি বার করা। এবার যদি আমি এটা বা যোগফল, এবার যদি কোন দুটো এর বিয়োগফল যদি বার করতে হয়, ধরো এটা একটা সাপোজ ভেক্টর এ, এবং এটা ধরো সাপোজ একটা বি ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টরে এ মাইনাস বি এর যদি মান বার করতে হয়, তাহলে আমরা কি করব? দেখো এটার সমান্তরাল যদি একটা সরলরেখা ঠিক একই সমান করে যদি আমি এখানে আঁকি সমান্তরাল করে, তাহলে এটা কি হবে, ভেক্টর বি হয়ে যাবে, এ বরাবর, এ বরাবর যদি আঁকি তাহলে এটা কি হবে, বি হবে, তাই তো? দেখো যদি এই ভেক্টরটা আবার যদি এই সোজা হয়, এই বরাবর যদি এই ভেক্টরটা যদি এই বরাবর হয়, তাহলে আমরা কি এই বরাবর যদি আঁকি। এবার আমরা কি জানি যে মান যদি একই হয় এবং দিক যদি ঠিক উল্টো হয়, তাহলে সেটাকে কি বলা হয়, বিপরীত ভেক্টর। এবং তার মান কি, এটা ধরো যা মান এইদিকেও ঠিক আমি ততটাই আঁকলাম, কিন্তু দিকটা চেঞ্জ করে দিলাম, তাহলে যদি এটা বি হয়, তাহলে এটা কি হবে আমাদের ভেক্টর মাইনাস বি। দেখো এই ভেক্টরটা এ একটা ভেক্টর ছিল, বি একটা ভেক্টর, আমাদেরকে বার করতে দিয়েছে এ থেকে বি বা, তাহলে আমরা এর সমান করে এখানে একটা ভেক্টর রাখলাম, তাহলে এই ভেক্টর দুটো কি হবে, সমান, এবং এর সমান করে এখানে আমি আঁকলাম, কিন্তু দিকটা কি করলাম, এটা এদিকে যদি থাকে তাহলে এটাকে আমরা এদিকে করলাম, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস বি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের যদি লব্ধি বার করি, এটা আমাদের কিন্তু আর বি মাইনাস বি না, ধরো আমরা সাপোজ এটাকে ডি ধরলো, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি আমরা কি জানি, এটা হবে। দেখো একই ক্রমে যদি হয়, তাহলে ঠিক তার উল্টো ক্রমে কি হবে, লব্ধি হয়। তাহলে এই যে ভেক্টরটা, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই ও বি হবে আমাদের কি লব্ধি ভেক্টর, যার মান কি হবে, ভেক্টর এ মাইনাস কি হবে, ভেক্টর বি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যোগফল এবং বিয়োগফল বার করবো, এবং এই বার করার নিয়মগুলো আমরা অনেক আগেই শিখেছি। এরপরে হচ্ছে যে ভেক্টরের যে যোগ, এটা হলো বিনিময় নিয়ম মেনে চলে। ভেক্টরের যোগ বিনিময় নিয়ম মেনে চলে কি করে বুঝবো, আমরা কি জানি, এই যে যদি এটা এ ভেক্টর হয় এবং এটা যদি বি ভেক্টর হয়, তাহলে আমরা কি জানি সামন্তরিকের কর্ণ বরাবর এর লব্ধি ভেক্টর এ প্লাস বি। যদি আমরা এখানে বি দিয়ে দিই আর এখানে যদি এ দিয়ে দিই,
তবুও তো এটাই থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ভেক্টর এ প্লাস ভেক্টর বি সমান কি হবে, ভেক্টর বি প্লাস ভেক্টর এ। এটাকে কি নিয়ম বলে, বিনিময় নিয়ম মেনে চলে, ঠিক আছে। একই রকম ভাবে সংযোগ নিয়ম মেনে চলবে, দেখবা এ প্লাস বি প্লাস সি ভেক্টর এর সাথে যদি আমরা এ প্লাস বি প্লাস সি ভেক্টর দিয়ে দিই, তবুও এটা মেনে চলবে, ঠিক আছে। তাহলে আমাদের কি ভেক্টরের যোগ, সংযোগ, বিনিময় এবং সংযোগ নিয়ম মেনে চলে, ঠিক আছে। এরপর দেখো যে তোমাদের সরলরেখায় যে দুটো বিন্দুর সংযোজক রেখাংশকে এম ইজ টু এন অনুপাতে বিভক্ত করলে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছিলে কি, যদি এটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয় আর এটা যদি এক্স টু কমা ওয়াই টু হয়, তাহলে এই যে বিন্দুর, এই বিন্দুর স্থানাঙ্ক কি ছিল, এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন ছিল। তো ওই রকমেরই যদি সাপোজ আমাদের এখানে একটা ভেক্টর এ ভেক্টর এবং এখানে একটা ধরো সাপোজ বি ভেক্টর, এই দুটো ভেক্টরের সংযোগ যে ভেক্টর তাকে এম ইজ টু এন অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, তাহলে যে ভেক্টর হবে সেই ভেক্টরের স্থানাঙ্ক অবস্থান ভেক্টরটা কি হবে সেটা দেখো। অবস্থান ভেক্টরটা এরকম হবে বি এম ইন্টু বি প্লাস এন ইন্টু এ ডিভাইডেড বাই এম প্লাস এন, ঠিক একই রকমের, কোনো আলাদা নাই, ঠিক আছে। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো উপাংশ। আমরা ক্লাস ইলেভেনে তোমরা অবশ্যই অবগত আছো এইরকম ব্যাপারে, ধরো যে একটা ভেক্টর আর, এই আর ভেক্টরটা যদি এক্স ইন্টু এ ভেক্টর প্লাস ওয়াই ইন্টু বি হয়ে যায়, তাহলে ধরো যে সাপোজ এটা এ এবং এটা বি দুটো ভেক্টর, এই দিক দিয়ে আমাদের একটা আর ভেক্টর গেল, এটা ধরো সাপোজ এ এবং এটা ধরো বি, যদি আমরা এক্স এ প্লাস এক্স ওয়াই বি এই আকারে লিখতে পারি, এই বরাবর যদি এ ভেক্টর এবং এই বরাবর বি ভেক্টর থাকে, আমরা যদি এইভাবে লিখতে পারি, তাহলে এই যে জিনিসটা এটাকে বলা হয় এ ভেক্টর বরাবর ভেক্টর উপাংশ, বি ভেক্টর বরাবর ভেক্টর উপাংশ, আর এই যে এক্স এই যে পদগুলো এই এটাকে বলা হয় স্কেলার উপাংশ, এটাকে বলা হয় স্কেলার উপাংশ, এটা বি ভেক্টর বরাবর, এটা হচ্ছে এ ভেক্টর বরাবর। যদি আমাদের একটা একক ভেক্টর এটা হয়, একক ভেক্টর এটা ধরো যে সাপোজ আর, এটা হলো একক ভেক্টর, তো এই একক ভেক্টরের সাথে আমি সাপোজ যে কোনো একটা স্কেলার পাঁচ দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কি হয়ে যায় ফাইভ ইন্টু একক ভেক্টর আর। এর মানে কি, এটার মানে হচ্ছে এই আর ভেক্টরের সমান আরো পাঁচটা, মানে এইরকম এক দুই তিন চার পাঁচ, বুঝতে পেরেছো, বা এটাকে যদি আমি অন্যভাবে লিখি তাহলে এরকম, তাহলে যে কোনো একটা একক ভেক্টরের সাথে যে কোনো জিনিস স্কেলার দিয়ে যদি গুণ করে দিই, তার মানে হচ্ছে ওই ভেক্টরের দিক বরাবর কত, যত দিয়ে গুণ করবো তত, যদি এটা কে দিয়ে গুণ করতাম তাহলে কি, বুঝতে পেরেছো। তাহলে যে কোনো একটা ভেক্টর, যে কোনো ভেক্টর যদি আমি এ ভেক্টরকেও যদি গুণ করি পাঁচ দিয়ে, তাহলে কি এ ভেক্টরের সমান একই দিকে আরো পাঁচটাই, বুঝতে পেরেছো। তাহলে যে কোনো একটা ভেক্টরকে যদি আমি কোন একটা স্কেলার দিয়ে গুণ করি, মানে তার দিকটা হচ্ছে অপরিবর্তিত থাকে এবং মানটা কি হবে যে তার অত গুণ হয়ে যাবে, যদি কে দিয়ে গুণ করি তাহলে কে গুণ, পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে পাঁচ গুণ, বুঝতে পেরেছো। তাহলে একই রকম ভাবে এইটা ক্ষেত্রেও দেখো, এটা যদি এ ভেক্টর হয় তাহলে স্কেলার ভেক্টর উপাংশ কত, এক্স ইন্টু এ, তাহলে এক্স দিয়ে গুণ করে, এবং এটা যদি বি হয় তাহলে এটাকে কি দিয়ে গুণ করেছি, ওয়াই দিয়ে গুণ করেছি, তাহলে এটা হলো ভেক্টর উপাংশ এ বরাবর, এটা হলো ভেক্টর বি বরাবর, আর এই এক্স আর ওয়াইটাকে কি বলছি আমরা, স্কেলার উপাংশ। যদিও তোমরা দ্বিমাত্রিক তলে এই ব্যাপারগুলো জানো, দ্বিমাত্রিক তলে এই ব্যাপারগুলো জানো বলতে গেলে এটা জানো, দেখো যদি এটা এটা ভেক্টর আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই যে ভেক্টর উপাংশ এক্স অক্ষ বরাবর এটার মান কত ছিল, আর কস থিটা, এবং এটা কত ছিল, আর সাইন থিটা, ঠিক আছে, এটাকে বলা হয় ভেক্টর উপাংশ ছিল। তো এই রকমের জিনিস তোমরা আরো পরবর্তী ক্ষেত্রে জানবে। তো দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক তলে ধরো যে সাপোজ আমাদের এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুর অবস্থান ভেক্টর বলে দেওয়া আছে। অবস্থান ভেক্টর মানে এই বিন্দুর অবস্থান ভেক্টর বললো, ধরো সাপোজ এক্স কমা ওয়াই কোনো বিন্দুর স্থানাঙ্ক বা অবস্থান ভেক্টর বলে, এর মানে হচ্ছে দেখো এই যে ও আর এ, এই ভেক্টরটা এই ভেক্টরের মান এবং দিক
এটা হলো দিক। এবং তাহলে এই ভেক্টরটাকে আমি যদি প্রকাশ করতে চাই তাহলে জাস্ট এই স্থানাঙ্কটাকে কি করে প্রকাশ করতে পারি সেইটার জন্য তোমাদেরকে জানতে হবে। দেখো এটাকে আমি যদি সাপোজ এইরকম ভাবে আলোচনা করি, এটাকে যদি এরকম ভাবে নিই, যদি আমি বরাবর ধরলাম, ধরো সাপোজ এই বরাবর এটা, এই বরাবর এটা ধরলাম, তাহলে ভেক্টর এই যে ওয়ে ভেক্টর এটা ধরো বি দিলাম, তাহলে এই ওয়ে এই অবস্থান ভেক্টরের মানটা কি? দেখো এই বরাবর কতটা এক্স, এ বরাবর কি ওয়াই, এবং এটা কি লব্ধি ভেক্টর বা ওয়ে ভেক্টর, তাহলে তার মান কত হবে? আমরা যদি ধরে নিই সাপোজ যে এক্স অক্ষ বরাবর একক একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর ভেক্টর যদি আই ধরি, মানে কি এর মানটা কত হবে? ওয়ান, তার মানে ওয়ান কমা জিরো কম জিরো হবে। একক ভেক্টর যদি আই ধরি তাহলে এই যে বিম এই ভেক্টরটার মান কত হবে? দেখো এ বরাবর এক্স, তাহলে এই যে ভেক্টর এই ভেক্টরের মান কি হবে? এক্স আই। একই রকম ভাবে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা একক ভেক্টর জে ধরে নিই, এক এককে জে ধরছি, তাহলে ওয়াই যে ভেক্টর এই ভেক্টরের জাস্ট এটা মান, আর এটাকে যদি দিকও প্রকাশ করতে হয় তাহলে একক ভেক্টরের সাথে কোনো স্কেলারকে গুণ করতে হয়। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি একক ভেক্টর আমরা জে ধরে নিই, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর এই যে ভেক্টরের মানটা কি? এক্স আই। আর ওয়াই অক্ষ বরাবর কি? ওয়াই জে। তাহলে এই যে লব্ধি ভেক্টর, এই লব্ধি ভেক্টর ত্রিভুজের সূত্র থেকে আমরা কি জানতে পারছি? যে দেখো ওয়ে সমান কি? ওবি প্লাস এবি। দেখো ও এর মান কত? এক্স আই। প্লাস বি এর মান কি? তার এইটার মান দেখো ওয়াই জে। তো একই রকম ভাবে যদি এটা ত্রিমাত্রিক তলে থাকে, যদি কোনো একটা ত্রিমাত্রিক তলে কোন ভেক্টরের স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে সেক্ষেত্রে ভেক্টরটাকে আমরা প্রকাশ করবো কিভাবে? ওয়ে বা ওই ভেক্টরের অবস্থান ভেক্টরকে প্রকাশ করবো এইভাবে যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস কি জেড কে, কেটা হলো কি জেড অক্ষ বরাবর একক ভেক্টর। ঠিক আছে, তাহলে আমাদের কি জানতে পেরেছি যে আই জে কে এইগুলো কি জিনিস? যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে কি আমরা দ্বারা সূচিত করছি? কে দ্বারা সূচিত করতে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অবস্থান ভেক্টর জানবো। ঠিক আছে, এরপরে তোমরা ক্লাস ইলেভেনে শিখেছো ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে কোন একটি সরলরেখার ডাইরেকশন কোসাইন এবং বা দিক কোসাইন এবং দিক সংখ্যা, তো সেগুলো কি? দেখো দ্বিমাত্রিক তলে যদি আলোচনা করি তাহলে একটু দেখো, আর ত্রিমাত্রিক তলে আলোচনা করলে কিরকম হবে দেখো। এটা ধরো সাপোজ দ্বিমাত্রিক তল, যদি এটা আমি সাপোজ নিই যে একটা বিন্দু এক্স কমা ওয়াই নিয়ে নিলাম, তাহলে এই যে বিন্দুটা যদি এর সঙ্গে যুক্ত করে দিই, তাহলে ওয়ে এই যে ভেক্টরটা এর মানটা হচ্ছে ভেক্টরের মান, আর এর দিকটাই হচ্ছে দিক, তো এর মানটা কত হয়? এই যে মানটা ওয়ে মান, ওয়ে এর মানটা কত হয় আমরা জানি কি? রুট অফ এক্স স্কোয়ার প্লাস কি জানি? ওয়াই স্কোয়ার। যদি এটা ত্রিমাত্রিক তল হতো তাহলে এটা কি হতো? রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে বলা হয় ভেক্টরের মডিউলাস বা ভেক্টরের মান। যদি আমাদের ভেক্টর এটা এ দ্বারা সূচিত করা হতো তাহলে এই যে এই চিহ্ন দ্বারা এ ভেক্টরের কি মডিউলাসকে সূচিত করছি। ঠিক আছে, এবার এটা হলো মান বার করা। তাহলে মান বার করা খুবই সহজ, যে যে পদ্ধতিতে আমরা কি বার করি, যে দূরত্ব নির্ণয় করি, সেই পদ্ধতিতে হয়ে যাবে। বা যদি ভেক্টরটা এই আকারে থাকে, যদি ও এ ভেক্টরটা এরকম থাকে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, জেড কে যদি থাকে, তাহলে এই যে এর মান বা মডিউলাস ভ্যালু এর মান কত হবে? রুট অফ আই এর আগে যেটা থাকবে তার স্কোয়ার প্লাস ওয়াই এর আগে জে এর আগে যেটা থাকবে তার স্কোয়ার প্লাস কে এর আগে যেটা থাকবে তার স্কোয়ার। ঠিক আছে, এটা হলো মডিউলাস ভ্যালু। এবার দিক নির্ণয় করার জন্য তোমাদেরকে যে পথে এগোতে হবে সেটা দেখো। প্রথমে আমরা জানবো যে এটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, ধরো যে সাপোজ এটাকে আলফা ধরো, ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বিটা বলে। তো এই যে এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে এই আলফা, এর কস এর মানটাকে বলা হয় দিক কোসাইন। কস এর মানটাকে কি বলা হয়? দিক কোসাইন। কোসাইন যদি এটা ত্রিমাত্রিক তলে হতো তাহলে কটা দিক কোসাইন পাওয়া যাবে? তিনটে, একটা হলো কস আলফা, একটা হলো কস বিটা, আর একটা কি যদি একই রকম ভাবে জেড অক্ষের সঙ্গে কি হয় কস গামা পাওয়া যাবে।
তাহলে এই যে ডি কোসাইন এগুলোকে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়, এল এম আর একটা কি এন, এটা মানে কি কস বিটা ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বিটা, এবং কস গামা মানে কি জেড অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে। মানে সাপোজ আমি যদি এখানে ধরে নিই এইরকম একটা স্থানাঙ্ক জ্যামিতি ত্রিমাত্রিক যেহেতু তাই একটু বুঝতে অসুবিধা হবে, দেখো এটা যদি আমাদের বিন্দু হয় পি, তাহলে এইটা এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এই যে কোণটা এটা যদি আলফা ধরি, ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ সেটাকে যদি আমি বিটা ধরি, এবং জেড অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে যদি গামা ধরি, তাহলে এই যে দিক কোসাইন মানে হচ্ছে কি কস আলফা কস বিটা এবং কস গামা, ঠিক আছে? এটাগুলোকে আমরা কি বলবো দিক কোসাইন। এই দিক কোসাইন গুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক সেটা জানতে পারবে দেখবা, কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা, এই যে ভ্যালুটা এই ভ্যালুটাকে বলা হয় এর মান হয় এক সবসময়, ঠিক আছে? দেখো তাহলে কি এই কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা ইকুয়ালস টু কি হচ্ছে অন হচ্ছে, তার মানে কি এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়ালস টু অন। এই যে এল এম এন এগুলোকে বলা হয় কি দিক কোসাইন বা ডাইরেকশন কোসাইন ডিসি, ঠিক আছে? তাহলে তাদের স্কয়ারের যোগফল কত হচ্ছে অন হচ্ছে। তো আমরা এই দ্বিমাত্রিক থেকে যদি দেখি ভালো করে, দেখো এই যে জায়গাটা এই বরাবর আমরা কি জানি যে এক্স, এবং এই যে লব্ধি ভেক্টর এটাকে কি দ্বারা সূচিত করেছি আর দ্বারা যদি সূচিত করি, তাহলে এখান থেকে দেখো এটা যদি আলফা হতো তাহলে এটা কি কস আলফা সমান, দেখো কস আলফা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি এক্স, অতিভুজ মানে কি আর, এটাকে যদি আমি কোণাকোণি গুণ করি তাহলে দেখো এক্স সমান এই কস আলফা এটাকে কি সূচিত করেছি এল, তাহলে দেখো এল আর। একই রকম ভাবে ওয়াই সমান দেখো এম আর, এবং জেড সমান দেখো এন আর পাওয়া যাবে, ঠিক আছে? তো এই যে এক্স ওয়াই জেড এই ভ্যালু গুলোকে আমরা একসাথে বলবো এই এল এম এন আর এইগুলোকে বলা হয় এ বি সি, ঠিক আছে? মানে কি বলছি দেখো যে কোনো যে দিক কোসাইন ছিল এল এম এন এটাকে যা ইচ্ছা তাই দিয়ে গুণ করলাম, কিন্তু মাথায় রাখতে হবে কি একই জিনিস দিয়ে যদি গুণ করি, এটাকে কে দিয়ে এটাকেও কে দিয়ে এটাকেও কে দিয়ে যদি গুণ করি, তাহলে যে নতুন জিনিসগুলো পাবো এইগুলোর কে বলবো আমরা দিক সংখ্যা, কি দিক সংখ্যা, এবং এগুলোকে চিহ্নিত করবো এ বি সি দ্বারা, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এ ইজ টু বি ইজ টু সি, দেখো এল ইজ টু এম ইজ টু এন এর সঙ্গে সমান হচ্ছে, ঠিক আছে? দেখো এ ইজ টু বি ইজ টু সি কার সাথে সমান হচ্ছে এল ইজ টু এম ইজ টু এন, এবং এটাও দেখতে পাচ্ছ যে দিক সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে দিক কোসাইন বার করার নিয়ম, দেখো কে এল কে এম কে এন এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে তোমাদেরকে যদি বলে যে এল এর মান বার করো এম এর মান বার করো এন এর মান বার করো, তাহলে দেখো খুব সহজেই বার করতে পারবা। এ বি সি যদি দেওয়া থাকে তাহলে এল হচ্ছে দেখো এ বাই রুট ওভার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হিসাব করে দেখে নাও এল এর মান, দেখো এ মানে কত দেখো কে এল ডিভাইডেড বাই রুট ওভার কে স্কোয়ার এল স্কোয়ার প্লাস দেখো কে স্কোয়ার এম স্কোয়ার প্লাস কে স্কোয়ার এন স্কোয়ার, সব জায়গা থেকে দেখো কে কমন যাবে বাইরে আসবে কেটে যাবে কে, এবং আমরা কি জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান দেখো ওয়ান হচ্ছে, রুট ওয়ান মানে ওয়ানই হবে, দিয়ে দেখবা যে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যদি কোনো আমাদের দিক সংখ্যা দেওয়া থাকে এ বি সি এটা কি দিক সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে তার সেখান থেকে এল এম এন এর মান বার করার নিয়ম কি এ বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি বাই এম এর মান বার করার নিয়ম এম এর মানও একই রকম ভাবে বার করা যাবে কি বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? এরকম ভাবে বার করা যাবে, ঠিক যেন তোমাদের একক ভেক্টর বার করার নিয়ম, দেখো একক ভেক্টর বার করার নিয়ম যেমন করে শিখেছো ওই রকম, মানে কি একক ভেক্টর কি করে ধরো যে সাপোজ কোনো একটা ভেক্টর ও এ একটা যদি ভেক্টর হয় এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাহলে আমরা কি দেখতে পেলাম যে এল বার করার নিয়ম এল সমান দেখো এই রকম ছিল এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকম ছিল তো, তো ওই রকম ভাবে যদি ভাবো এটা যদি এ বি সি হয় তাহলে তো ওটাই হতো, এ বি সি যদি হতো বা এক্স ওয়াই জেড যদি থাকতো, এটা যদি জেড থাকতো ওয়াই থাকতো এটা যদি এক্স থাকতো,
তাহলে এল এর মান এটাও হতো, আবার এল এর মান দেখো এখান থেকে বাড়া যাবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে ঠিক আছে। তাহলে কস আলফার মান যদি কোন একটা আমাদের যদি অবস্থান ভেক্টর এটা বলে দেওয়া থাকে, তাহলে এটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে, যদি আলফা কোণ উৎপন্ন করে, তাহলে এই কসের ভ্যালুটা বার করার নিয়ম হচ্ছে কি, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা ভালো করে সূত্রটা মাথায় রাখবা ঠিক আছে। একই রকম ভাবে কস বিটা সমান ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, একই রকম ভাবে কস গামা সমান হচ্ছে কি জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। আর যে কোনো জায়গার একক ভেক্টর, বার করার সূত্র কি, যে কোনো একটা ভেক্টর যদি এ হয়, এ যদি একটা ভেক্টর হয়, তাহলে এর একক ভেক্টর বার করার জাস্ট একটা মডুলাস দিয়ে ভাগ করে দিতে হয় ঠিক আছে। তাহলে এই যে ওয়ে এই ভেক্টরের যদি একক ভেক্টর বার করতে দেয়, তাহলে কি করবে, ওয়ের একক ভেক্টর, ওয়ের একক ভেক্টর যদি বার করতে দেয়, তাহলে জাস্ট এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরকে জাস্ট এর মডুলাস, মানে কি আগেই বললাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই দ্বারা ভাগ ঠিক আছে। তো আশা করছি এই সব পদ্ধতির সাহায্যে তোমরা কিছু উদাহরণ দেখার মাধ্যমে অঙ্কগুলো করার চেষ্টা করবে। ধন্যবাদ।